পরিবেশের জন্য ভয়াবহ এক হুমকির নাম প্লাস্টিক দূষণ। প্লাস্টিক যত দ্রুত উৎপাদন করা যায় তত দ্রুত প্রকৃতিতে মিশে যায় না। বছরের পর বছর প্রকৃতি দূষণের কারণ হয়ে দাঁড়ায় পরিত্যক্ত প্লাস্টিক। বর্তমান সময়ে এই দূষণের মাত্রা এত বেড়েছে যে সূর্য পাহাড় থেকে শুরু করে সমুদ্র এমনকি মানব শরীরও রেহাই পাচ্ছে না এর হাত থেকে। বছরের পর বছর ভয়াবহ হারে বেড়েই চলেছে দূষণের মাত্রা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর বিশ্বে 5,70,00,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়, যার বেশিরভাগ আসে স্বল্পোন্নত দেশগুলো থেকে, পরিমাণে যা 2/3 বেশি। গবেষণায় দেখা গেছে গ্লোবাল সাউথের দেশগুলো থেকে এত বেশি পরিমাণ প্লাস্টিক আসার একটি বড় কারণ হল বর্জ্য পরিশোধনে অব্যবস্থাপনা। এক্ষেত্রে ভারত নিজে একাই প্রতি বছর উৎপাদন করে 1,20,00,000 টন প্লাস্টিক বর্জ্য। এছাড়া নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে সর্বোচ্চ উৎপাদনকারী দেশের তালিকায়। দায়ী আরেক দেশ চীন এই তালিকায় মাঝে মধ্যে চতুর্থ নম্বরে থাকলেও সম্প্রতি প্লাস্টিক বর্জ্য কম উৎপাদনে তারা অসাধারণ পদক্ষেপ নিচ্ছে বলে গবেষণায় উঠে আসে। মানব স্বাস্থ্যের জন্য মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক মারাত্মক হুমকি রূপে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের কারণে খাদ্য ও পানির সঙ্গে মানব শরীরে প্রবেশ করা এসব মাইক্রোপ্লাস্টিক অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, আক্রান্ত করছে কিডনি, ফুসফুস ও হৃৎপিণ্ডকে। 2022 সালে বিশ্বের বেশিরভাগ দেশ প্লাস্টিক দূষণের ওপর প্রথম আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়। আসছে নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ায় চুক্তির চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হবে। কাকুলি আখতার, সময় সংবাদ।